বন্ধুরা, আমি শোভন বেরা, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে লাল, চোখে লাল হয়ে যাওয়া বা সাডেন চোখে লাল একটা অ্যাপিয়ারেন্স হয় সেটা নিয়ে। কারণ অনেকেই কোশ্চেন করছে, গরমকাল এসছে, খুব স্বাভাবিক, এখন তো অনেক প্রবলেম হবে। তো সেই কারণে আমি আজকে লাল চোখ কি, কেন হতে পারে, কি কি ফ্যাক্টরস থাকে এবং কিভাবে ঘরোয়া উপায় আপনি কতদূর অবধি যেতে পারেন এবং যাওয়া উচিত, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে আসবো আমরা রেড আইস কি। দেখুন, আমাদের চোখে যেটা সাদা অংশ থাকে সেটা যখন একটু রেড অ্যাপিয়ারেন্স বা লাল বা পিঙ্ক অ্যাপিয়ারেন্স হয়ে যায় তখন আমরা সেটাকে রেড আইস বা লাল চোখ বা কোনো কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন ভেবে থাকি। এই যে লাল হয়ে যাওয়া, এটা কিন্তু অনেক রকমভাবে ভ্যারি করে। মানে চোখের লাল হয়ে যাওয়া মানে যে সবসময় একই দিকে ইশারা করছে তা না। এই লাল হয়ে যাওয়া বা সাডেন ব্লাড অ্যাপিয়ারেন্স থাকাটা একটা কিন্তু দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে না, এটা বহু দিক থাকতে পারে। লাল জেনারেলি কখনো কখনো দেখবেন আপনি এক চোখে হতে পারে, কখনো দু চোখে হতে পারে। এই যে সিমটমসগুলো হয় সেগুলো আপনাকে বলি, যেমন ইরিটেশন হওয়া, বার্নিং সেন্সেশন মানে জ্বালা করা, ইচিং মানে চুলকানো হওয়া, ড্রাইনেস মানে চোখটা যেন ঘুম ঘুম পাচ্ছে আমরা অনেক সময় বলি, ব্যথা করা, চোখ থেকে পিচুটি বা ডিসচার্জ হওয়া, চোখে বারবার জল আসা, বাইরের দিকে লাইট বা ইভেন ঘরের লাইট সহ্য করতে না পারা এবং কখনো কখনো দৃষ্টিশক্তি কমে যাওয়া, এই সমস্ত সিমটমসগুলো হতে পারে রেড আইজের। কখনো কখনো আমরা চোখের মধ্যে একটা সাডেন একটা স্পেসিফিক পোর্শনে মনে হয় যেন ব্লাড জমে আছে, এটা দেখতে পাই। কখনো কখনো এটা কোনো সিমটমস ছাড়াই হয়, সিমটমলেস হয়। কখনো কখনো এটার কোনো পেন রেডনেস কিছুই থাকে না, হঠাৎ করে একটা সাডেন অ্যাপিয়ারেন্স হয়। এটাকে আমরা জেনারেলি সাবকনজাংটিভাল হেমারেজ বলি। এবং সাবকনজাংটিভাল হেমারেজ নিয়ে যারা ভিডিও দেখেননি, প্লিজ আমাদের প্লেলিস্ট সেকশনে যান, একটু পিছনের দিকে যান, সাবকনজাংটিভাল হেমারেজ কী এবং কী ব্যাপার ডিটেলসে বলা আছে। রেড আই মানে চোখে লাল হয়ে যাওয়া এবং চোখে সাডেন ব্লাড অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া খুব কমন এবং এর অনেকগুলো কাজ কারণ থাকতে পারে যে কেন হচ্ছে। লাল চোখ ইউজুয়ালি একটা সিমটমস যেটা কিনা খুব হালকা কিছু চোখের প্রবলেম বা কিছু সিরিয়াস প্রবলেম আমাদেরকে বলতে চায়। এবার আমরা আসবো যে কেন লাল চোখ লাল হয়ে যায়। আমরা নর্মালি যখন দেখি তো চোখটা সাদা, আমাদের চোখের এই সাদা পোর্শনের মধ্যে খুব টিনি, খুব হালকা কিছু ব্লাড ভেসেলস আছে যেগুলো একেবারেই ইনভিজিবল, আর কিছু বড় ব্লাড ভেসেলস আছে যেগুলো একটু ভিজিবল। এই ব্লাড ভেসেলসগুলো স্ক্লেরাতে থাকে আর এর উপরে একটা পোর্শন থেকে কনজাংটিভা, যেটা কিনা ট্রান্সপারেন্ট থাকার জন্য আমরা কনজাংটিভাকে দেখতে পাই না, আমরা স্ক্লেরাকেই দেখতে পাই। তো এখানে কোনো কারণে কোনো ইনফ্লামেশন বা এইসব কিছু কারণে এই যে টিনি ব্লাড ভেসেলসগুলো আছে, নর্মাল যে ব্লাড ভেসেলসগুলো আছে এগুলো সোলেন হয়ে যায়, মানে ইনফ্লেমড হয়ে যায়। এর জন্য কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে, কিছু লাইফস্টাইল রিলেটেড ফ্যাক্টর কাজ করে, আর কিছু আই প্রবলেমস থাকে যেগুলো এটাকে ইনফ্লেম বা এইভাবে অ্যাপিয়ারেন্স করতে সাহায্য করে। লাল চোখ মেনলি আই অ্যালার্জিস আর চোখের ফ্যাটিক আর ওভার ওয়েরিং অফ কন্ট্যাক্ট লেন্স, মানে আপনাকে যে টাইম পড়তে বলা হয়েছে আপনার কনসালটেন্ট আই স্পেশালিস্ট যতটা মানে আপনাকে বলেছিল তার থেকে আপনি বলছেন, এবং কিছু কমন আই ইনফেকশন যেমন আমরা বলি জয় বাংলা বা কনজাংটিভাইটিস। যাই হোক, রেডনেস যে চোখে হয় কখনো কখনো এটা খুব সিরিয়াস কিছু দিকেও ইশারা করে, কখনো কখনো আবার খুব নর্মাল কিছুর দিকেও ইশারা করে। এবং সিরিয়াস যে জিনিসগুলোর দিকে ইশারা করে সেটা হচ্ছে ইউভাইটিস এবং গ্লকোমা, যেটা নিয়েও আমাদের বলা আছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারেন। তো এই ইউভাইটিস এবং গ্লকোমা কিন্তু একটা ভিশন থ্রেটেনিং, মানে এটার ফলে কিন্তু আপনি দৃষ্টিশক্তি চলে যেতে পারে এবং আপনি অন্ধত্বে পৌঁছে যেতে পারেন। তো আমরা আসবো এনভায়রনমেন্টাল, যেটা কিনা কারণ হয় আমাদের লাল এবং হঠাৎ করে রক্ত জমে যাওয়ার জন্য। আসুন কারণগুলো আমরা জেনে নিই। সেটা হচ্ছে প্রথম হচ্ছে এয়ারবর্ন অ্যালার্জেন্স, মানে কিছু কিছু বাতাসের মধ্যে কিছু অ্যালার্জিস থাকে, কিছু ভাইরাল ব্যাকটেরিয়া যেটার জন্য আমাদের হতে পারে। দ্বিতীয়ত এয়ার পলিউশন, আপনারা জানেন এখন বাতাসে প্রচুর পরিমাণে ধুলিকণা, প্রচুর পলিউশন আছে। স্মোক, স্মোক মানে কোনো আগুন থেকে হতে পারে, যেমন রাস্তার ধারে কেউ উনুন জ্বালালো কিংবা কেউ পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সেকেন্ড হ্যান্ড মানে আপনি পাশে দাঁড়িয়েছেন প্যাসিভ স্মোকার হলেও আপনার হতে পারে। ড্রাই এয়ার মানে ধরুন কিছু কিছু এরিয়াতে যেমন প্রচুর ড্রাই এয়ার থাকে, রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, এগুলো তো ড্রাই এয়ারের কি হয় যে চোখের যে জলটা থাকে সেটাও ওটাকে এভাপোরেট হয়ে যায় বা মিশে বাতাসে মিলিয়ে যায়, তার ফলে একটা হতে পারে। কিংবা আপনি এমন একটা রুমে আছেন যেখানে প্রচণ্ড পরিমাণে এসি চলছে, প্রচণ্ড ঠান্ডা, সেখানেও হিউমিডিটি কম থাকার জন্য কখনো হতে পারে।
এয়ারবোর্ন ফিউমস, ফিউমস মানে যখন কোনো কোনো গ্যাসোলিন বা সলভেন্টস থাকে যেগুলো এয়ারে এসে মানে উদ্বায়ী হয় এবং সেটার থেকে হতে পারে ধুলো, এটা একটা বড় কারণ। কেমিক্যাল এক্সপোজার, যেমন ধরুন আপনি সাঁতার কাটতে গেলেন, আপনি যেখানে সাঁতার কাটতে গেলেন সুইমিং পুলে, সেখানে ক্লোরিন ছড়ানো ছিল জল পরিশোধনের জন্য, সেটাও কখনো কখনো রেড আইজের কারণ হতে পারে। আর ওভার এক্সপোজার টু সানলাইট, মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি ম্যাক্সিমাম লোকই এই গরমের দিনেও তারা চশমা না পরে খালি চোখে ঘুরে বেড়ায়, এটাও কখনো কখনো চোখের ক্ষতি করতে পারে। এবার আমরা আসব কমন আই কন্ডিশনস যেটার জন্য চোখটা লাল হয়। প্রথমে আসবো ড্রাই আইস, মানে চোখে যে পরিমাণ জল থাকে, জল আসার কথা, সেটা আইদার কম আসা হোক বা এভাপোরেট তাড়াতাড়ি হোক বা কোনো কারণেই হোক ড্রাই আই হয়ে যাওয়া, আই অ্যালার্জিস হওয়া, আরেকটা জয় বাংলা বা পিঙ্ক আই বা কনজাংটিভাইটিস হওয়া, কন্ট্যাক্ট লেন্স ওয়্যার, মানে যতটুকু টাইম কন্ট্যাক্ট লেন্স পড়তে বলা যায় তার তাই থেকে ওভার টাইম আপনি পড়ছেন, কন্ট্যাক্ট লেন্স মেনটেন করছেন না, ইয়া চোখ ঠিকঠাক পরিষ্কার রাখছেন না, ইয়া কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার রাখছেন না, এটার কারণে একটা হতে পারে। আর ডিজিটালাইজেশন, যেটা রেড আইজের একটা বড় পার্ট এখন, সেটা হচ্ছে মোবাইল কম্পিউটার বা এই টাইপের ডিজিটাল ডিভাইস অনেক বেশি সময় ইউজ করা, এটাও একটা কারণ। এবার কিছু সিরিয়াস আই কন্ডিশন যেটা কিনা আমাদের চোখকে লাল হতে মানে হেল্প করে, সেটা হচ্ছে যে কোনো রকমের আই ইনফেকশন, সেকেন্ড হচ্ছে আই ট্রমা অর কোনো আঘাত অর কোনো ইঞ্জুরি, রিসেন্ট কোনো সার্জারি, সেটা লেসিক হতে পারে ইয়া কোই কসমেটিক আই সার্জারি, পিআরকে হতে পারে, কেরাটোকোনাসিসিয়ার হতে পারে, ইউভিআইটিস মতলব চোখের ভিতরে ইনফ্লামেশন, ইউভিআইটিস অর আইরাইটিস বলি আমরা, অ্যাকিউট কোনো ইনফেকশন অর কর্নিয়াল আলসার। লাইফস্টাইলটা অনেক বেশি ফ্যাক্টর করে আজকাল, যেমন ধরুন যারা স্মোকিং করে বা যারা গাঁজা খায় তাদের দেখবেন চোখটা লাল হয়, যারা ওভার অ্যালকোহল মানে প্রচুর অ্যালকোহল কনজামশন করেন তাদেরও চোখ দেখতে পাবেন, এবং সবচেয়ে বেশি প্রবলেমে তারা পড়ে যখন যারা কম্পিউটারে অনেক বেশি সময় কাটাচ্ছে, এই যে ডিজিটাল ডিভাইস থেকে রেডনেস, এটা একটা কিন্তু খারাপ দিকে ইশারা করে। তো মোবাইল কম্পিউটার যারা ইউজ করছে তারা ডেফিনেটলি একটু সাবধান হন, একটু টাইম কমানোর চেষ্টা করুন, আর যদি এটা আপনার কাজ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি কোনো না কোনো আই স্পেশালিস্টের সহায়তা নিন এবং তাকে জানিয়ে একটা পরিমাণ মতো প্রবলেম সলভ করুন। তো এবার আমরা রেড আইস থেকে বেরোবো কি করে? দেখুন প্রথম জিনিস আমি বলবো যে ধরুন সাপোজ নর্মাল কোনো এনভায়রনমেন্টাল ইস্যু হয়তো আপনি একদিন গেছেন বাইরে ধুলো বেলো কেটেছেন সেই কারণে হয়েছে, তো আপনি সেটার জন্য হয়তো একদিন দেখতে পারেন যে কি হলো, কিন্তু কখনোই নয় যে লাল চোখটা থেকেই যাচ্ছে, আপনি বসে বাড়িতে কিছু ড্রপস দেওয়ার কথা ভাবছেন বা কেউ আপনাকে একটা সাজেস্ট করলো আপনি ড্রপ দিলেন, কখনোই করবেন না, কারণ যদি আপনি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারলেন যে লাল চোখ একটা বেসিক সিমটম যেটা চোখের কোনো প্রবলেম হলেই হয়, তাহলে এক্স্যাক্টলি আপনার কী প্রবলেম হয়েছে এবং কেন লাল হয়েছে যতক্ষণ সেই জিনিসটাকে ফাইন্ড আউট না করা যাবে, তার মানে গোড়ায় যদি না যায় তাহলে গলত মেটানো যাবে না। তো নর্মালি ধরুন আপনি ধুলো বাড়িতে ছিলেন, তো যেটা আমি সাজেস্ট করতে পারি বাড়িতে ফিরলেন একটু ছোটো বাড়িতে ধুলো দিয়ে জল ফোটালেন, তুলো থেকে জল টানলে বার করলেন, হালকা গরম ঠান্ডা অবস্থায় চোখের উপরের পাতা নিচের পাতা মার্জিনগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে একটা নর্মাল হাইজিন মেনটেন করলেন, এবং ওই দিন একদিন বা যদি হাইজিন মেনটেন করে আপনি ভালো থাকেন তাহলে ভালো, কিন্তু যদি দেখা যায় না আপনি ভালো নেই তাহলে আপনার যেটা করা উচিত হবে ইমিডিয়েটলি আই স্পেশালিস্টের কাছে যা যেতে হবে। আপনাকেই ভাবতে পারেন তাহলে আপনি এতক্ষণ ধরে কী বললাম, আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটা যদি আপনারা সত্যিই ঠিকঠাক শুনে থাকেন তাহলে আমি কারণগুলো বলেছিলাম, এনভায়রনমেন্টাল ইস্যুতে লাল হলো সেটা ঠিক আছে কিন্তু লাল হওয়ার জন্য আরও অনেক কারণ আছে। এবার আপনি যদি কোনো ডিজিটাল আইস্টের মানে আপনি যদি আইটি সেক্টরে কাজ করেন, প্রচুর পরিমাণে কম্পিউটারে কাজ করেন, তাহলে খুব সাবধান, ডিজিটাল আইস্টেন বা কম্পিউটার ভিশন সিন্ড্রোম চোখের একটা বড় প্রবলেম হতে যাচ্ছে, নাহলে গুগলে সার্চ করুন, নাহলে আমার চ্যানেলে দেখুন এখানেও বলা আছে, এবং এটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি যদি মোর দেন 2-3 আওয়ার্স কম্পিউটারে কাজ করেন ডেফিনেটলি আপনার আই স্পেশালিস্টের সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে কোনো টিয়ার সাবস্টিটিউট ড্রপ দিতে পারেন কিংবা কোনো প্রোটেক্টিভ গ্লাস ইউজ করতে বলতে পারেন যাতে কিনা আপনার চোখটা ওভার এক্সপোজিওর না হয় হাই এনার্জি ভিজিবল বা ব্লু লাইট যেটা কিনা কম্পিউটার এবং মোবাইল এমিট করে। কিছু কিছু লোক থাকে যারা ভ্যাসো কনস্ট্রিক্টর কিছু ড্রপস ইউজ করেন লাল ভাবটাকে কাটানোর জন্য, আমি তাদেরকে বারণ করব, কারণ আপনারা ইনিশিয়ালি উপরের অংশটাকে ঠিক করছেন কিন্তু কেন নিচ থেকে কেন আপনার চোখটা লাল সেটা আপনি ঠিক করছেন না, এটাতে কি করতে পারে আপনার মেন কারণ যখন সলভ হচ্ছে না তো আপনি কিন্তু অনেকটা বড় বিপদে পড়তে পারেন যেটা আপনাকে পরে ক্ষতি করতে পারে। তো কখনই যদি আপনার লাল হচ্ছে আপনি ডেফিনেটলি দেখে নিন। আর নর্মালি কি হবে যে ধরুন কারো ধুলো বাড়িতে ডাস্ট অ্যালার্জি আছে, তো তাদেরকে বলবো যে আপনি যখন বাইরে বেরোচ্ছেন একটা সানগ্লাস বা মুন গ্লাস ইয়া কই চশমা পরুন যেটা ফটোক্রোমাটিক লেন্স থাকবে, যেখান থেকে আপনি ইউভি প্রোটেকশনও পাবেন, ধুলো বালি চোখে পড়বে না, এটা একটা বড়
সাহায্য হবে আপনাদের নিজেদের চোখকে বাঁচিয়ে রাখার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। নমস্কার।